গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো দেখো বন্ধুরা ছেলে ও কিমি আমরা প্রত্যেকেই চাই যে আমাদের স্কিন যেন থাকে সবসময় হেলদি গ্লোয়িং ইয়াঙ্গার লুকিং যে স্কিনি ব্ল্যাক প্যাচ আনইভেন স্কিন টোন ব্রোনো দাগ মেচাদার মতো প্রবলেম রিঙ্কেল ফাইনান্সের মতো প্রবলেম যেন কখনো না আসে মানে কখনো যেন আমাদের ত্বকে বয়সকে ছাপ না পড়ে কিন্তু বয়স পড়ার সাথে সাথে আমাদের স্কিনে তো এই সমস্ত প্রবলেম আসবে তাই না বলো তাই বলবো আজকের ভিডিওটাকে একটু এন্ড অব্দি দেখো কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যালি ফেস মাস্ক শেয়ার করতে যাচ্ছি এটা রেগুলার ব্যবহার করলে কিন্তু ত্বকে এই সমস্ত প্রবলেম কখনোই আসবে না আর যদিও বা আসে সেটা দেখবে অনেকটা দেরিতে আসছে কারণ এখন যেরকম লাইফস্টাইল সেখানে কিন্তু রিঙ্কেল ফাইনলাইন্স মেচাতার মতো প্রবলেম বয়স পড়ার আগেই চলে আসছে কিন্তু এটা এতটাই একটা এফেক্টিভ ফেস মাস্ক গাইস যেটা ব্যবহার করলে তোমার স্কিনে রিঙ্কেল ফাইনলাইন্স তো অনেক দেরিতে আসবে এছাড়াও যদি তোমার স্কিনে ব্ল্যাক প্যাচ চলে এসে থাকে মেচাতার মতো প্রবলেম দেখা যায় আনইভেন স্কিন টোনের মতো প্রবলেম দেখা যায় সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে আর তোমার স্কিন সবসময় অনেক বেশি হেলদি গ্লোয়িং লাগবে সফট লাগবে সবসময় যেন স্কিনে হাত দিতে ইচ্ছা করবে এতটাই স্কিনটা গ্লো করবে এটা এতটাই এফেক্টিভ ফেস মাস্ক গাইস এটা তৈরি করতে সমস্ত ঘরের তোমার কিচেন বেস ইনগ্রিডিয়েন্টসে লাগবে বাইরে থেকে কিছু কেনার দরকার নেই তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না সো লেটস রোল বন্ধুরা স্পেশাল DIY ফেস মাস্কটা তৈরি করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি নেব 2 চামচ হানি মানে মধু 1 চামচ হলুদ গুঁড়ো 1/2 পাতিলেবুর রস 1 চামচ অ্যালোভেরা জল আর লাগবে 1/2 চামচ মুলতানি মাটি তো এবার ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব রেডি হয়ে গেল আমাদের স্পেশাল DIY ফেস মাস্ক এবার এই মাস্কটাকে খুব ভালোভাবে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব তোমরা পারলে এটাকে রোজ ব্যবহার করতে পারো তা নাহলে এভরি অল্টারনেট ডে করে এটাকে ব্যবহার করে দেখো গাইস এটা এতটাই এফেক্টিভ একটা ফেস মাস্ক যেটা তোমার স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে তোমার স্কিনটাকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করে তুলবে তোমার স্কিনে ব্ল্যাক প্যাচটাকে রিমুভ করবে সানট্যানের মতো প্রবলেমটাকে খুব ভালোভাবে কেটার করতে সাহায্য করবে তোমাদের স্কিনে মেচাতার প্রবলেম থাকে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি চলে গেছে কারণ আমি এখানে ব্যবহার করেছি মুলতানি মাটি পাতিলেবুর রস হলুদ গুঁড়ো এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের স্কিনে যে কোনো ধরনের কালো দাগ ছোপটাকে রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে ওভারঅল অনেক বেশি হেলদি অনেক বেশি গ্লোয়িং করে তোলে স্কিনের ডার্কনেসটাকে কন্ট্রোল করে স্কিনটাকে ইভেন টোন করে তোলে আর যদি তোমার স্কিনের ড্রাইনেসের প্রবলেম থাকে বা রিঙ্কেল ফাইনান্সের প্রবলেম থাকে সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কেটার করতে সাহায্য করবে হানি মানে মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তোমরা প্রত্যেকেই জানো মধু কিন্তু আমাদের স্কিনের ময়শ্চারাইজার লেভেলটাকে মেনটেন রেখে আমাদের স্কিনটাকে সবসময় সফট এবং গ্লোয়িং করে রাখে তাই এই মাস্কটা ব্যবহার করলে কিন্তু এক্সট্রা করে তোমার স্কিনে বেশি ময়শ্চারাইজার বা সিরাম ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ এটা ব্যবহার করলে অটোমেটিক স্কিনটা সুন্দর চকচকে এবং গ্লোয়িং থাকবে সারাটা দিন দেখো কথা বলতে বলতে আমার তো প্যাকটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো তারপর ফেসটাকে আমি ওয়াশ করে নেব বন্ধুরা এই মাস্কটা রেগুলার ব্যবহার করলে কিন্তু স্কিনটা দিনে দিনে অনেক বেশি সফট অনেক বেশি গ্লোয়িং হয়ে উঠবে আর রেজাল্ট তোমরা আমার স্কিনেই ফিল করতে পারছো যে আগের থেকে আমার স্কিনটা দিন দিন কতটা সফট কতটা ব্রাইট লাগছে ফর ওয়াচিং গাইস আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ এই ফেস মাস্কটা ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল